নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই দে আজকে আসলাম কৃষ্ণপুরে উত্তর কৃষ্ণপুর সোনাইরুডির উত্তর কৃষ্ণপুর যেটা আরবানের জল সরবরাহ করার জন্য নদীর থেকে যেই জলগুলো তোলা হয় বার্জার দিয়ে এই যে বড় বড় পাইপ দেখছেন আমার পিছনে সেই পাইপ দিয়ে সেই পাইপটা ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার যে অনেক লাকড়ি বা বাঁশ বা জাবরা যেগুলো জিনিস থাকে সেগুলো দিয়ে যেগুলো মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপগুলো সেই তার জন্য দু তিন দিন ধরে জল পাওয়া পানীয় জলের অভাব হচ্ছে শিলচার শহরে যেটা আরবান সিওয়েজের মাধ্যমে দেওয়া হতো সেটার মাধ্যমে দেওয়া হতো কিন্তু এখন বন্ধ আছে জলের তো এখন আমরা জানবো ইঞ্জিনিয়ার কি বলছেন ইঞ্জিনিয়ার সাহেব কি বলছেন এই ব্যাপারে বাইরে থেকে শুনেছি বাইরে থেকে নাকি ইঞ্জিনিয়ারদের আরও আনা হবে যে কীভাবে কী কাজ করা যায় কিভাবে ঠিক করা যায় লোকেলের লোক দিয়ে ঠিক হতে হচ্ছে না আর কি ব্যাপারটা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর যে দুর্ভিক্ষটা আমাদের অসুবিধা করেছে সেটার জন্য আমরা সত্যিকার আমরা এরকম মানে কখনো এরকম যেটা ভাবতে পারি এরকম কিছুটা হবে কারণ সব ধরনের অ্যারেঞ্জমেন্ট সব ধরনের প্রিপারেশন আমাদের করা ছিল ইভেন কি আমাদের অ্যাম্ব্যাকমেন্টটাকে পুরো ইরোস ইরোটেট করে পুরোপুরি আমাদের যেটা বার্জটাকে ধরে রাখতো সেটাকেও ভেঙে নিয়ে ইয়ে করে নিল এখন প্রাকৃতিক সামনে সবাই আমরা হেল্পলেস কিছু করার নেই কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে আমরা পুনে থেকে অলরেডি যারা তৈরি করেছিল ওদেরকে আনা হয়েছিল ওদের কাছে এক্সপার্ট অ্যাডভাইস নেওয়া হয়েছে এবং কালকে থেকে ওখানে কাজ শুরু হবে যেটা অ্যারেঞ্জমেন্ট যা করতে হয় আর তাছাড়া আমরা আগামীকাল আমরা হয়তো বা একবার টেস্ট করে দেখব আমরা যে পরিস্থিতি যে যেরকম পরিস্থিতি যে আছে সেটা পরিচিত বেশ করে আমরা করবো এখানে এখন আমরা তো এটাকে বেশি দিন রাখা যেতে পারবে না কারণ ব্যাপারটা হচ্ছে নদীর থেকে যখন আসছিল আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে প্রচুর পরিমাণে বাস এসেছিলো আপনি দেখবেন আমি অত ফটো আপনার কাছে শেয়ার করবো মানে ভয়ঙ্করভাবে এসেছিলো যেটা আমাদেরকে বাসটাকে পুরো একদম প্রায় অলমোস্ট সেভেন্টি ডিগ্রি দিকে আরও অল্প ইয়ে টিল করে দিয়েছিলো আর কি হ্যাঁ তো এখন আলটিমেট এই পরিস্থিতি আমি কীরকম কী করতে হবে সেটা আমাদের করতে হবে আহ আমাদের ছেলেরা সবাই কাজ করছে এবং আগামী কালকে থেকে আমরা ওটা নিয়ে তৈরি করা তৈরি আমি সেটা আমরা আগামী এক দিনের মধ্যে জানাতে পারবো